কয়েক বছর আগের কথা, 1987 জানুয়ারি মাসের রাজস্থানের সিকর জেলার দেবরালা গ্রামের রূপ কানবরের বিয়ে হয় মালসিংয়ের সঙ্গে। বিয়ের 8 মাসের পর মানসিংয়ের মৃত্যু হয়। মৃত্যুর দিন রূপ কানবরকে আবার বিয়ের কোণে সাজানো হয়। কী ভাবছেন, নতুন বিয়ে দেওয়ার জন্য? না, তাকে নিয়ে আসা হয় স্বামীর চিতার কাছে আগুনে জ্বালানোর জন্য। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে যায়। প্রায় হাজারো সংখ্যক মানুষ শ্মশানে একজোট হয়। এই হাজারো ভিড়ের সামনে মাত্র 18 বছরের রূপ কানবরকে তার স্বামীর চিতার সঙ্গে জ্বালিয়ে দেওয়া হয়। হাজারো ভিড়ের মধ্যে কোনো একজনও এর প্রতিবাদ করেন। সেই সময় কোনো কোনো সংবাদপত্রের রিপোর্টে কানওয়ারের মৃত্যুকে স্বেচ্ছা সহমরণ বলে উপস্থাপন করা হয়। তবে কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে লেখা হয়েছিল যে উপস্থিত লোকেরা কানওয়ারকে সহমরণে যেতে বাধ্য করেছিল। তাকে বলা হয়েছিল পরিবারের প্রতি সম্মান জানাতে এবং সতীমাতা হতে স্বামীর চিতায় উঠতে হবে। প্রত্যক্ষদর্শীরা সাক্ষী দেয়, রূপ কানবর তার নিজের প্রাণ বাঁচাতে শস্যাগারে লুকিয়েছিল। তার শ্বশুরবাড়ির তলোয়ারধারীর পুরুষ লোকজন তাকে জোর করে ধরে এনেছিল চিতার কাছে। তাকে মারধর করে মাদকাসক্ত করা হয়েছিল। এতে তিনি ভারী চোট পেয়েছিলেন। তার মুখ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তাকে জোরপূর্বক স্বামীর মৃতদেহের উপর ফেলে দেওয়া হয়েছিল। সে যাতে নড়াচড়া করতে না পারে সেজন্য ভারী কাঠের লক চাপিয়ে রেখে চিতার আগুন দিয়ে সহমরণে বাধ্য করা হয়েছিল। এরপর রূপ কানবরের স্মৃতির উদ্দেশ্যে এখানে একটি মন্দির নির্মাণ করা হয়। রূপের সতী হওয়ার কয়েক সপ্তাহ পর লক্ষ লক্ষ মানুষ এই মন্দিরে ভিড় জমাতে থাকে। রূপ কানবরের এই সতী হওয়ার ঘটনা রাজস্থান হাইকোর্ট পর্যন্ত পৌঁছায়। এই ঘটনার আগুন এতটাই ছড়িয়ে যায় যার জন্য রাজস্থানের তৎকালীন মুখ্যমন্ত্রী হরিদেব যোশীকে তার পদ থেকে রিজাইন দিতে হয়। রাজস্থানে হওয়া এটি প্রথম ঘটনা ছিল না। রূপ কানবর ছিল 3 নম্বর সতী। এরপর রাজস্থান গভর্নমেন্ট সতী প্রহিবিশন অ্যাক্ট 1987 লাগু করে। 1947 থেকে 1987 পর্যন্ত এইরকম 28টি সতীর কেস হয়েছিল। রূপ কানবরের এই ইনসিডেন্টকে লাস্ট সতী কেস বলা হয়। এরপরও প্রায় 24 জন মহিলাকে জোরপূর্বক সতী করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে পুলিশ এসে উদ্ধার করে। কিন্তু আজ 21 শতাব্দীতে সতী হওয়ার কাহিনী এখনও শোনা যায়। গত বছর গুজরাটের সঙ্গীতা নামে এক মেয়ে সবরমতী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সুইসাইড নোটে পাওয়া যায় সমাজ তাকে সতী হওয়ার জন্য জোর করেছিল। আসলে এই সতী প্রথা কীভাবে শুরু হয়েছিল, এতে আমাদের বাংলার অবস্থা কেমন ছিল তা জানবো আমরা, তাই এপিসোডটি শেষ পর্যন্ত দেখুন। সতী শব্দটির উৎপত্তি কোথায়? সংস্কৃত শব্দ সত্য, এই কথা থেকে সতী শব্দটি এসেছে, যার আক্ষরিক অর্থ হচ্ছে লয়াল এবং ট্রুথফুল ওয়াইফ। এর আরেক নাম হচ্ছে সহমরণা। দেবী দুর্গাকে সতী বলা হয়। অনেকে মনে করেন সতী প্রথার উৎপত্তি এখান থেকেই হয়েছে। দেবী দুর্গার পিতা প্রজাপতি দক্ষ যখন ভগবান শিবকে অপমান করিয়েছিলেন, স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেবী দুর্গা তখন নিজের যজ্ঞের আগুনে ভস্ম হন। যদিও কিছু ঐতিহাসিকগণ এটিকে সতী প্রথার আসল উৎস বলে মনে করেন না, কেননা সতী প্রথা তখনই আসে যখন তার স্বামীর মৃত্যু ঘটে। সবথেকে প্রাচীন গ্রন্থ ঋগ্বেদে সতী প্রথা কিংবা সতী শব্দের কোথাও উল্লেখ ছিল না। এছাড়া মনুস্মৃতি এবং যজ্ঞবল্ল স্মৃতিতেও সতী প্রথার কোনো উল্লেখ নেই। সতী প্রথার প্রমাণ রামায়ণেও পাওয়া যায়নি। হিস্টোরিয়ান রামচরণ শর্মার মতে ভগবান রামচন্দ্রের বনবাসের সময় ইনার পিতা দশরথের মৃত্যু হয়। রামায়ণের শেষে রাবণেরও মৃত্যু হয়, কিন্তু কোথাও বলা হয়নি দশরথের স্ত্রী কৌশল্যা এবং রাবণের স্ত্রী মন্দোদ্দরীকে সতী হতে হয়েছিল। কিন্তু মহাভারতে সতী প্রথার খানিক বিবরণ পাওয়া গেছে। রাজা পাণ্ডুর মৃত্যুর পর তার দ্বিতীয় পত্নী মাধুরী সতী হয়েছিলেন, কিন্তু অনেকে মনে করেন এটি আসল মহাভারতের অংশ নয়, পরে এই অংশকে যুক্ত করা হয়েছে। এইরকম যদি হতো তাহলে রানী কুন্তীকেও সতী হতে হতো, এমনটা হয়নি। ভারতে সতী প্রথার প্রথম লিখিত প্রমাণ পাওয়া গেছে গুপ্তকালে। ভারতের মধ্যপ্রদেশের পাওয়া গুপ্তযুগের এরেন শিলালিপিকে ভারতের সতীদাহ প্রথার প্রথম নথিভুক্ত প্রমাণ বলে মনে করা হয়। এরেন যুদ্ধে রাজা ভানুগুপ্তের সেনাপতি গোবরাজের মৃত্যুর পর তার স্ত্রী সতী হওয়ার বিবরণ এখানে উল্লেখ রয়েছে। একইভাবে দেশের দক্ষিণাঞ্চলে তিরুগালান গাড়ু তাম্রপত্রে সতীদাহ প্রথার বিবরণ উল্লেখ রয়েছে এমন শিলালিপি পাওয়া গেছে। এই শিলালিপিতে উল্লেখ করা হয়েছে যে রাজেন্দ্র চোল প্রথমের ঠাকুমা বনবানমা দেবী তার স্বামীর মৃত্যুর পর সতী হয়েছিলেন। পর্যটক অল বিরুনি, যিনি 10ম শতাব্দীতে ভারতে এসেছিলেন, তিনি লিখেছেন যে ভারতে সতীদাহ প্রথা বাধ্যতামূলক ছিল না, তবে তা বিধবার ইচ্ছা অনুসারে হতো। এরপরে পর্যটক ইবন বতুতা 14 শতকে ভারতে আসেন। তিনি তার যাত্রা বিবরণে লেখেন, তিনি 3টি সতীদাহের ঘটনা প্রত্যক্ষ করেছেন। যদি আমরা টাইমলাইনের সাহায্যে সতীদাহ প্রথা দেখতে চাই, তাহলে আমরা বুঝতে পারব আমাদের দেশে ইসলামী আক্রমণের সময় সতীদাহ প্রথার বেশিরভাগ ঘটনাই দেখা গেছে। সুপরিচিত ঐতিহাসিক রহসন দালাল বলেছেন, 5ম ও 10ম শতাব্দীর মধ্যে ভারতে ধীরে ধীরে সতীদাহ প্রথার বিকাশ ঘটে। শুরুর দিকে এই প্রথা শুধুমাত্র উচ্চশ্রেণীর, বিশেষ করে রাজপুতদের মধ্যে সীমাবদ্ধ ছিল। পরে সময়ের সাথে সাথে এই প্রথাকে ব্রাহ্মণ এবং অন্যান্য অনেক যোদ্ধা জাতীয় গ্রহণ করে। এটা বিশ্বাস করা হয় যে ইসলামিক আক্রমণ ও তাদের অত্যাচারের কারণে সতীদাহ প্রথার বিকাশ ঘটে এবং জহর প্রথা অস্তিত্বে আসে।
জহর পথায় যুদ্ধক্ষেত্রে তাদের স্বামীর মৃত্যুর পর বিধবা মহিলারা ইসলামী নৃশংসতা ও গণধর্ষণ থেকে বাঁচতে একসাথে আগুনে ঝাঁপ দিত। জহরের প্রথম প্রমাণ পাওয়া যায় 711 খ্রিস্টাব্দে, যখন মোহাম্মদ বিন কাসিম ভারতে প্রথম ইসলামিক আক্রমণ চালান। এই যুদ্ধে সিন্ধের রাজা দাহিরের মৃত্যু হয়। দাহিরের স্ত্রী রানীবাই স্বামীর মৃত্যুর পর কয়েক মাস যুদ্ধ করেন এবং তিনি যখন বুঝতে পারেন যুদ্ধে জেতা সম্ভব নয়, তখন তিনি রাজপরিবারের অন্যান্য মহিলাদের সাথে জহর করেন। এটি ছিল ভারতের প্রথম জহর, যেখানে রাজা দাহিরের দ্বিতীয় স্ত্রী এবং তার দুই কন্যা সূর্যদেবী এবং প্রমীলা দেবীকে কাসিম দ্বারা বন্দি করা হয়েছিল এবং এদেরকে সেক্স স্লেভসের মতো ব্যবহার করা হতো। এই ঘটনার পর জহরকে দেশের হিন্দু নারীরা তাদের গর্ব ও সম্মান রক্ষায় একটি প্রথা বানিয়ে নেয়। চতুর্দশ শতাব্দীতে আলাউদ্দিন খিলজির আক্রমণের পর চিত্তরগড়ের রানী পদ্মাবতীর জহর এবং উত্তর কর্ণাটকে তুঘলক আক্রমণের পর কাম্পিল্লি সাম্রাজ্যের জহরের ঘটনাও লক্ষ্য করা গেছে। এর পরপরই দেশের প্রতিটি কোনায় কোনায় বিধবা মহিলারা স্বামীর মৃত্যুর পর সতীদাহ প্রথাকে আপন করে নেয়। শুধু তাই নয়, সতীদাহ প্রথা ও জহর করার পর রানীদের উচ্চ সম্মান মহিমামণ্ডল ও দেবীর স্থান দেওয়া হতো। অহল্যাবাই হোলকর, যাকে আমাদের দেশে নারীবাদের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, স্বামীর মৃত্যুর পর তিনি তার সমগ্র সাম্রাজ্য একা পরিচালনা করেছিলেন, কিন্তু তিনি তার কন্যা মুক্তাবাই হোলকরকে সতী হওয়া থেকে আটকাতে পারেননি। একইভাবে শিখদের তৃতীয় গুরু অমরদাস সাহেব সতীদাহ প্রথার বিরোধিতা করেছিলেন, কিন্তু 1839 সালে রাজা রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর তার চার রানী সতীদাহ প্রথার দ্বারা নিজের প্রাণের আহুতি দেয়। এরপর 19 শতকে ব্রিটিশ ভারতে সতীদাহ প্রথার যত ঘটনা আবির্ভূত হয়েছিল তা প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের ইতিহাসেও দেখা যায়নি। উমানারায়ণ তার গ্রন্থে লিখেছেন যে ঔপনিবেশিক যুগে অন্যান্য ভারতীয় এলাকার তুলনায় বাংলায় সতীদাহ প্রথার প্রাধান্য বেশি দেখা গিয়েছিল। এর জন্য তিনটি কারণ ছিল। প্রথমত, বাংলার মানুষের বিশ্বাস ছিল যে সতীদাহ প্রথা বেদ অনুসারে সঠিক ছিল। দ্বিতীয়ত, হিন্দু বিধবাদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য জোরপূর্বক সতী করানো হতো। তৃতীয়ত, 18 শতকে বাংলায় হওয়া মহামারীর কারণে অনেক বিধবা দারিদ্র ও অনাহার থেকে বাঁচতে সতীদাহ প্রথার প্রচার করেছিল। সতীদাহের ক্রমবর্ধমান ঘটনা দেখে ব্রিটিশ রাজ 1815 থেকে 1824 সালের মধ্যে 10 বছরে সমগ্র দেশে সতীদাহের ঘটনা লিপিবদ্ধ করে। জানা গেছে যে 10 বছরে 6000-এর বেশি মহিলাকে সতীদাহ করে পুড়িয়ে ফেলা হয়েছিল। কিছু মানুষ এটাও বিশ্বাস করত যে ভারতের জনগণকে হিন্দু থেকে ক্যাথলিক ধর্মে রূপান্তরিত করার লক্ষ্যে ব্রিটিশরা সতীদাহের এই সংখ্যা বাড়াবাড়ি করেছে, কেননা এই সার্ভে সম্পূর্ণরূপে ব্রিটিশরাই করেছিল, এতে কোনো ভারতীয় ছিল না। সতীদাহ প্রথা শুরু থেকে সারা দেশে ছড়িয়ে পড়া পর্যন্ত ভারতের সেই সব রাজরাজ্য ও ব্যক্তিত্বের কথা কি জানেন যারা সমাজ থেকে সতীদাহ প্রথা নির্মূল করার জন্য লড়াই করেছিলেন? ব্রিটিশ রাজের সার্ভে অনুসারে 19 শতকে সতীদাহ প্রথা শীর্ষে ছিল। তবে আশ্চর্যের বিষয় হলো, মধ্যযুগের তুঘলক সাম্রাজ্য এই প্রথাকে নির্মূল করার প্রচেষ্টা শুরু করেছিল। সে সময় দেশে সতীদাহের ঘটনা খুব কম ছিল। মোহাম্মদ বিন তুঘলক প্রথম মুসলিম শাসক ছিলেন যিনি ভারতে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন এবং বিধবাদের সতী হতে হলে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করেছিলেন। এরপরে মুঘল শাসক হুমায়ুন এবং আকবরও সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন, কিন্তু ইনারাও মহিলাদের সতী হওয়া থেকে আটকাতে পারেননি। জন স্টোটন তার বইতে লিখেছেন, সম্রাট আকবর বিধবাদের সতীদাহ থেকে বিরত রাখতে তাদের উপহার ও জমি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। মুঘল সম্রাট জাহাঙ্গীর এবং ঔরঙ্গজেবও সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করেছিল। এছাড়া মহারাজ শিবাজিরাজও সতীদাহ প্রথার বিরোধী ছিলেন। তিনি তার পিতার মৃত্যুর পর মা জিজাবাইকে সতী হতে দেননি। রাজা রামমোহন রায় সমগ্র দেশে সতীদাহ প্রথা বাতিল করার ক্ষেত্রে বড় অবদান রেখেছিলেন। 1811 সালের কথা, রাজা রামমোহন রায়ের বড় ভাই জগমোহন রায় মারা যান এবং তার স্ত্রীকে জোরপূর্বক সতীদাহ করতে বাধ্য করা হয়েছিল। তার স্বামীর সাথে তাকেও চিতায় হস্তান্তর করা হয়েছিল। এই ঘটনাটি রাজা রামমোহন রায়ের হৃদয় ও মনকে গভীরভাবে আঘাত করেছিল। তিনি সিদ্ধান্ত নিলেন, আমাদের দেশ থেকে এই যুক্তিহীন কুপ্রথা দূর করা খুবই জরুরি। তিনি সমস্ত হিন্দু ধর্মগ্রন্থ পড়া শুরু করেন এবং দেখতে পান যে কোনো হিন্দু ধর্মগ্রন্থে সতীদাহ প্রথার উল্লেখ নেই। তিনি সতীদাহ প্রথা বন্ধ করার জন্য গভর্নর উইলিয়াম বেন্টিংয়ের কাছে আবেদন করেন এবং অবশেষে 1829 সালে সতীদাহ বিলোপ আইন কার্যকর হয়। সামগ্রিকভাবে বলতে গেলে সতীদাহ প্রথার চর্চা বেদ কিংবা কোনো প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থেও নেই। আসলে কিছু মানুষের স্বার্থ সিদ্ধির জন্য এই প্রথা উদ্ভব হয়। অনেকে মনে করেন কোনো স্ত্রীর আধার ও মর্যাদা তার স্বামীর মৃত্যুর সাথেই শেষ হয়। আজও আমাদের সমাজে যৌতুক প্রথা, পর্দা প্রথা ও বাল্য বিবাহের মতো অনেক কুপ্রথা বিদ্যমান রয়েছে। এগুলির মূল কারণ হলো স্বার্থসিদ্ধি ও নিচু মানসিকতা। এর সম্পর্কে আপনার কি বিচার রয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।